তাহলে প্রথম ছোটখাটো পরিচয় দিয়ে শুরু করি আমরা অধ্যায় ভিত্তিক। দেখতেছো সবাই, স্লাইড দেখতেছো? Yes, sir. Yes, sir. দেখো ষষ্ঠ অধ্যায় পড়তেছিলাম আমরা, জীবে পরিবহন অধ্যায়ের নাম। ছোট পরিচয় এতটুকুই, আমরা সবাই বই খুলবা, জীবে পরিবহন, রক্তের পর অংশ, প্রায় 141 পৃষ্ঠার পর, 141 পৃষ্ঠার পর সবাই বই খুলবা। পাঠের শিরোনাম দেখো, হৃৎপিণ্ডের গঠন ও কাজ, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া। অর্থাৎ হৃৎপিণ্ডের গঠন ও কাজ এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া কিভাবে অব্যাহত রাখে হিউম্যান বডিতে, সেটার রেজাল্ট দেখবো আজকে। শিকন ফল এই পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবে। হৃৎপিণ্ডের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে, মানব দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া কার্যক্রম বর্ণনা করতে পারবে, হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করতে সক্ষম হবে তোমরা। দেখি হার্টের অবস্থানটা একটু দেখি, তারপর আমরা ভিডিওতে যাব। অবস্থান দেখো, হিউম্যান বডি ষড়যন্ত্র থেকে শুরু করে যেটা আছে ভোকাল কর্ড বলি আমরা, সেটার পরবর্তী অংশ নিচের দিকে গিয়েছে, এটাকে বক্ষ পিঞ্জর বলি। পুরো হাড় যেটা দেখা যাচ্ছে বক্ষ পিঞ্জর। আমরা এর আগের ক্লাসগুলোতে এদিকে নল গিয়ে যেটা অর্থাৎ খাদ্য পরিপাক অংশ পড়েছিলাম, এখান থেকে অংশ দেখেছিলাম যকৃত। যকৃত এটা হচ্ছে বক্ষ পিঞ্জর, এখানে ডান এবং বাম ফুসফুস। অর্থাৎ হিউম্যান বডি, এই বডিটার জন্য ডান হচ্ছে এই পাশ, ডান পাশ, আর এটা হচ্ছে বাম পাশ। তাহলে ডান ফুসফুস, বাম ফুসফুস, মাঝখানে থাকে সাধারণত হার্ট। মাঝখানে কি আছে? হার্ট আছে, যেটার প্রক্রিয়া আজকে আমরা দেখব, হার্টের সেই অংশগুলোকে আজকে আমরা দেখব। একটু ভিডিওতে দেখি আমরা, তারপর আমরা পরিচিতিতে যাব, হার্টের পরিচিতিতে। দেখা যাচ্ছে কিনা বলি তো, জয় মহাজন দেখা যাচ্ছে? হার্ট, হিউম্যান বডির হার্ট কিভাবে, জয় মহাজন ইয়েস স্যার বলেন, শুনতেছ? ইয়েস স্যার। তাইলে এই হাড়টা যেটা আমরা সাধারণত রক্ত সঞ্চালন প্রক্রিয়া বলি, সেটা নিজে নিজে স্পন্দিত হতে থাকে, এরকম সংকুচিত প্রসারিত হতে থাকে, কিভাবে প্রক্রিয়া সম্পন্ন করবে, এখানে নল যেগুলি আছে এগুলির পরিচিতি দেখব, কোনটা কোন নাম, কি আবরণ আছে, তারপর কোন নল দিয়ে কি ধরনের রক্ত পরিবহন করে সেটা দেখতে যাব এর পরবর্তী স্টেপ গুলোতে। আমরা প্রথম সে পাম্পিং করে যে সেটা দেখলাম, ফুসফুস, ডান ফুসফুস, বাম ফুসফুস, ডান বাম, মাঝখানে হার্ট, পুরো দেহের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে অব্যাহত রাখবে। এখানে হার্টের ছবি যেটা আঁকা হয় সেটা দিছে দেখো। এরপর দেখি আমরা, এখানে তোমার চিত্রটা এমনিতে দেখে নাও, এরপর তো পরিচিতি আসবে সুন্দর করে। আর অনেক হার্ট নিচে থলে একটা দেখা যাচ্ছে, দেখো আর একটা শব্দ লিখছে, আর ভি একটা শব্দ লিখছে, রাইট এট্রিয়াম, ডান অলিন্দ, ডান অলিন্দের নিচে ডান নিলয়, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। খেয়াল করো স্যার, চারটা থলেকে হাইলাইটস করা হবে মূলত অধ্যায় পাঠটাতে, এটা দিয়ে কোন রক্ত পরিবহন করে এখানে আসবে, এটা দিয়ে কোন রক্ত পরিবহন করে এখানে আসবে। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, বাংলা শব্দ হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, নিলয়ের নাম ভেন্ট্রিকল বলা হয়। ডান রাইট আর লেফট তো চিনতেছো, এট্রিয়াম বলা হয় অলিন্দকে, ভেন্ট্রিকল বলা হয় নিলয়কে। তাহলে অলিন্দের নিচে নিলয় থাকে, তারপর এখান থেকে রক্ত কিভাবে করে দেহের মধ্যে চলে যায় এবং ফুসফুসের মধ্যে চলে যায় সেটার পার্টগুলোর দিকে যাব আমরা।
হৃৎপিণ্ডের রেখাচিত্র দেখানো হচ্ছে, এটা ডান পাশ হিউম্যান বডির জন্য। আমরা দেখতেছি এই পাশ থেকে বাম পাশ, এটা ডান পাশ, এটা বাম পাশ, সেজন্য এটার নাম কিছুক্ষণ আগে রাইট অ্যাট্রিয়াম শব্দ বলেছিলাম, ডানলিন্দ। ডানলিন্দে প্রবেশ করে সাধারণত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা, খেয়াল করো এদিক থেকে একটা তীর চিহ্নে দিয়ে স্যার প্রবেশ করা দিয়েছে দেখা যাচ্ছে, এদিক থেকে একটা তীর চিহ্নে দিয়ে এখানে প্রবেশ করে দিয়ে দেখা যাচ্ছে। অলিন্দ নিলয়ের আগের প্রথম পরিচিতি যেটি, সেটি হচ্ছে যে বাইরের আবরণের পরিচিতি যদি বলি আমরা, পেজ নাম্বার 141 এর পরে যেতে বলছিলাম আমরা, 145 পেজ, 46 পেজ, 145 পেজে প্রথম পরিচিতি আসছে। হৃৎপিণ্ড হার্ট বলি যে আবরণ দ্বারা গঠিত তাকে বলা হয় পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণ, পাতলা আবরণ থাকে যেটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। আবার হৃৎপিণ্ড মাংসল তিনটি অংশে গঠিত, এখানে চিত্রের মধ্যে ওভাবে দেখা যাওয়ার সুযোগ নাই। একটা বাইরের স্তরটাকে বলা হয় এপিকার্ডিয়াম, এখানে মাঝখানে আরেকটা স্তর থাকে সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, ভিতরে আরেকটা স্তর থাকে সেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম, তিনটি নাম হয়। বাইরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝখানের স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম, একদম ভিতরের স্তরকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। বাইরের পরিচিতি এতটুকু, এরপর ভিতরের পরিচিতি গুলো আমরা আলাদা করে দেখবো, নাম ধাম সহ দেখবো। তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, বাইরে পাতলা পিন পিনে যে আবরণ থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। বৃক্ক বা কিডনি যে আবরণ থাকে সেটাকে পেরিটোনিয়াম বলা হয়, পেরিটোনিয়াম। আর হার্টের জন্য সেটাকে পেরিকার্ডিয়াম বলা হয়, পেরিকার্ডিয়াম। মাংসল অংশ এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তিনটে স্তর ভিতরে। এরপর ডান এবং বাম অংশ দেখতেছি আমরা, ডান অলিন্দের পরিচয় দিচ্ছি কিভাবে CO2 যুক্ত রক্ত বহন করবে। CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে, সুপারিয়র ভেনা ক্যাভা বলা হয়, ইনফেরিয়র ভেনা ক্যাভা বলা হয় নিম্ন মহাশিরাকে। সুপারিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে ডান অলিন্দে বা রাইট এট্রিয়ামে। সেখান থেকে ট্রাইকাস্পিড তিনটি ভাল্ব বসানো থাকে, এখানে ভাল্বগুলো খুলে গিয়ে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে ডান নিলয়ে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে। কেন স্যার? এখানে সংকোচন প্রসারণ একটা ঘটনা সম্পন্ন করে যখন রক্ত প্রবেশ করে। যখন পানি থাকে না বেলুন, তখন ফাঁপা অবস্থা থাকে, একটু বড় টাইপসের থাকে। যখন তরল পদার্থ প্রবেশ করে এটা একটু সংকুচিত হয়ে যায়, চাপ পড়ে গিয়ে এটা খুলে যায়, CO2 যুক্ত রক্ত এখানে চলে আসে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে। ওই একই সময় ফুসফুসীয় শিরা দিয়ে O2 যুক্ত রক্ত, যেখানে হাইলাইটস করবা, যেখানে একটু আন্ডারলাইন করে শিখবা, সেটার পরিচয় দিচ্ছি আমি। ১৪৬ পেজের উপরে অংশ দেখতে পারো। আর রক্ত সঞ্চালন প্রক্রিয়া সরাসরি যদি ভালো করে শিখতে চাও, ১৪৬ পেজের চার নাম্বার প্যারা যখন পড়বা, আমার কথাগুলো বলার পর আমি কথা বলবো, এখানে সব প্রায় সব কথা এখানে বলে ফেলবো, যে একটু মন দিয়ে 3-4 লাইনের মতো মুখস্থ করবে, এখানে যা ঘটবে তা শুধু আন্ডারলাইন করে মুখস্থ করবে, 146 পৃষ্ঠা থেকে সে সব পারবে। ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে CO2 যুক্ত রক্ত প্রবেশ করবে ডান অলিন্দে। ট্রাইকাস্পিড কপাট একই সময়, একটা বর্ণনা শেষ, অলিন্দে প্রবেশ করছে, এখানে এখনো প্রবেশ করাবো না। একই সময় ফুসফুসীয় শিরা দিয়ে O2 যুক্ত রক্ত প্রবেশ করে বাম অলিন্দে। অলিন্দদ্বয় সিস্টল হয়, সংকোচন হয়, অলিন্দদ্বয় সিস্টল হওয়ার পর ট্রাইকাস্পিড কপাটিকে খুলে গিয়ে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে, বাইকাস্পিড কপাটিকে খুলে গিয়ে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে O2 যুক্ত রক্ত। তাহলে CO2 যুক্ত রক্ত এদিকে, O2 যুক্ত রক্ত এদিকে, অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করাই দিতে হবে। এটা এখানে তিনটি বার বসানো থাকে, ট্রাইকাস্পিড কপাটিকে বলা হয়, এটাকে দরজাটাকে খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে মাংসল অংশ। আর এখানে বাইকাস্পিড কপাটিকে বলা হয় দুটি বাল্ব বসানো থাকে। তাহলে ট্রাইকাস্পিড কপাটিকার নিয়ন্ত্রণে প্রবেশ করে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে CO2 যুক্ত রক্ত, O2 যুক্ত রক্ত প্রবেশ করে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, বাইকাস্পিড কপাটিকা খুলে গিয়ে। আর এই কপাটিকা গুলোকে, এখানে যে কপাটিকা দেখা যাচ্ছে একমুখী, এটাকে বলা হয় সেমিলুনার কপাটিকা, এদিক থেকে শুধু যেতে পারে। O2 যুক্ত রক্ত প্রবেশ করে মাথা ও দেহের দিকে মহাধমনি দিয়ে, আর CO2 যুক্ত রক্ত প্রবেশ করবে ফুসফুসে, এটা ফুসফুসের নলগুলোর দিকে যায়।
তাহলে আমরা দেখবো আরো স্ট্রাকচার দেখবো অনেক। CO2 যুক্ত রক্ত এখান থেকে কোথায় প্রবেশ করবে সেটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে চলে আসবে। মানব হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ, এবার বিভিন্ন অংশকে চিহ্নিত করা হবে। এউটা বা মহাধমনী, এউটা বা মহাধমনী এটার দিকে প্রবেশ করবে O2 যুক্ত রক্ত, এদিক থেকে নল। এই দেখো O2 যুক্ত রক্ত প্রবেশ করবে, ফুসফুসের শিরা দিয়ে O2 আসবে এখানে প্রথম বামলিন্দে। এখানে দুইটি ভাল বসানো থাকে, খুলে গিয়ে এখানে আসবে। আর ঊর্ধ্ব মহাশিরা তো চোখে দেখা যাচ্ছে, নিম্ন মহাশিরা দেখা যাচ্ছে, এগুলো দিয়ে প্রবেশ করবে ডানলিন্দে CO2 যুক্ত রক্ত। মহাধমনী বা এটা শিলাম প্রথম, পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী বলি আমরা, পালমোনারি ধমনী ফুসফুসীয় ধমনী। এই দেখো কার সাথে নল আছে, CO2 যুক্ত রক্ত এই নল দিয়ে যাবে ফুসফুসের দিকে। পালমোনারির বাংলা শব্দ হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী CO2 যুক্ত রক্ত বহন করে, সব ধমনী O2 যুক্ত করবে, শুধু পালমোনারি বা ফুসফুসীয় CO2 যুক্ত করবে। এই দেখো CO2 যুক্ত এদিক থেকে আসবে। সেমিলুনার কপাটিকে একটা শব্দ বলছিলাম, সেটা ফালমোনারের শিরা বা ফুসফুসীয় শিরা শব্দ বলছি বাংলা কিছুক্ষণ আগে, ফুসফুসীয় শিরা। খেয়াল করো ফুসফুসীয় শিরা দিয়ে O2 যুক্ত রক্ত প্রবেশ করবে এখানে, তাহলে ভালোভাবে খেয়াল করো তো। আবার পরিস্থিতি যদি বলি, হ্যাঁ বলো। এগুলো তো বইয়ে এরকম নাই, আপনার এখান থেকে কোথায় যাচ্ছে? বইয়ে আছে দেখো কিভাবে 146 পৃষ্ঠা স্যার শুধু লিখছে মহাধমনী ফুসফুসীয় ধমনী এরকম শর্টকাট, আপনার তো এখানে সব নাম আছে। হ্যাঁ বইয়ের গুলো এবার আমি বলতেছি, বইয়ের গুলোর সাথে মিল আছে তো দেখো না, বইয়ের গুলো মহাধমনী লিখছে, মহাধমনী আমার এখানে ইংলিশ শব্দ আসছে, ওটা আর কিছু আসা নাই, বাকিগুলো সব মিল আছে দেখো। ফুসফুসীয় ধমনী লিখছে যে সেটা আমার এখানে ইংলিশ শব্দ আসছে, পালমোনারি ধমনী সেটা ভেঙে বলে দিচ্ছি, তো সেজন্য পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। মহাধমনীটা কি এওটা? এওটা হ্যাঁ, এটা বাংলা বলছি আমি, এওটার পর পর আমি মহাধমনী বলে দিছি, এওটার পর পর মহাধমনী বলে দিছি, বরাবর একই ভাবে চিহ্নিত করছে দেখো, মহাধমনী কোন জায়গায় চিহ্নিত করছে দেখো, মিল আছে বইয়ে 146 পৃষ্ঠা বরাবর মিল আছে দেখো। পালমোনারি ধমনী কে ফুসফুসীয় ধমনী বলছি সেটা স্পষ্ট একদম, বইয়ের সাথে সব নাম মিল আছে, এখানে ইংলিশ নাম ব্যবহার করা হয়েছে আর কিছু না, ভিতরে ইংলিশ নামগুলো আছে বর্ণনার মধ্যে দেখো। এরপর দেখো এটা সেমিলুনার কপাটিকা, এই জায়গায় পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা বলছি, এটা দিয়ে O2 যুক্ত রক্ত প্রবেশের কথা বলছি আমি, O2 যুক্ত রক্ত আমরা ভিডিওর মধ্যে দেখবো, ভিডিওর মধ্যে তার O2 CO2 ওভাবে করে বোঝা যাবে না, আমি ভিডিও দেখবো এরপর। তাহলে CO2 O2 যুক্ত রক্ত প্রবেশ করবে প্রথম বাম অলিন্দে, বাম পাশ দেখো, এটা হিউম্যান বডির জন্য বাম অংশ, আমার জন্য ডান, আমরা দেখতেছি ডান মনে হচ্ছে, এটা বাম অংশ, বাম অলিন্দে প্রবেশ করবে। বাইকাস্পিড কপাটিকা খুলে গিয়ে দুটি ভালভ খুলে গিয়ে O2 যুক্ত রক্ত প্রবেশ করবে বাম অলিন্দে থেকে বাম নিলয়ে। তাহলে এক পাশ চিনতেছি দেখো, অলিন্দ নাম লেখা আছে দেখো, এটা বাম অলিন্দ নাম। এরপর বাইকাস্পিড কপাটিকা বাংলা বলছিলাম যেটা, সেটার নাম আসছে বাইকাস্পিড কপাটিকা। এরপর দেখো বাম নিলয় শব্দ, তাহলে বাম অলিন্দের নিচে বাম নিলয়, খেয়াল করো বাম অলিন্দের নিচে বাম নিলয়, জাস্ট মাঝখানে একটা কপাটিকা বা দরজার মতো কথা বলবো, সেটা হচ্ছে তন্তু দিয়ে ঘেরা, অর্থাৎ ওই ছিদ্রটা যেটাকে বাইকাস্পিড, দুটি বাল্ব বসানো থাকে, মাংসল তন্তু দুটি বাল্ব বসানো থাকে এই জায়গায়, একটু গোলাকার, সেজন্য বাল্ব বলা হয় তাদেরকে। এরপর দেখি অন্য পাশে গেলাম, ডান নিলয় আগে চিহ্নিত করা হয়েছে, এরপর বাম নিলয় চিহ্নিত, ডান নিলয় চিহ্নিত অলিন্দ চিহ্নিত করবে। ট্রাইকাস্পিড কপাটিকে একটা শব্দ বলছিলাম, এই জায়গায় ট্রাইকাস্পিড তিনটি বাল্ব বসানো থাকে এই জায়গায়, এই পাশ থেকে আসার সময় এখানে এখানে নাম এই জায়গায়, তাহলে এই জায়গায় বসানো যেটা থাকে সেটা হচ্ছে যে ট্রাইকাস্পিড কপাটিকা কার সাথে, ডান অলিন্দের সাথে বসানো থাকে ডান নিলয়ে রক্ত প্রবেশের জন্য, ডান অলিন্দ নাম আসছে দেখো। তাহলে পরিপূর্ণ চিত্র মোটামুটি চলে আসছে, ভালোভাবে খেয়াল করি আমরা, একটু কথা বলে শেষ করতেছি। মূলত আমরা হাইলাইটস করবো এই জায়গায় কয়েকটা নাম যেগুলি আসছে এগুলি,
নামগুলো এবার পরিচিতি যদি দেখি, মহাধমনী বা এউটা বলা হয়, আর পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী বলা হয়। সেমিলুনার কপাটিকা নাম চিনলাম, পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, বামলিন্দ বাম নিলয় এভাবে চিনবো, বাইকাস্পিড কপাটিকা, ডানলিন্দ ডান নিলয় ট্রাইকাস্পিড কপাটিকা। এবার সহজ কথা বলে দিচ্ছি, আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে সব কথা শেষ করে ফেলবো, এখানে যে প্রক্রিয়াটা সম্পন্ন করবে। সহজে কথা বলতেছি, একটু খেয়াল করো, যেটা আন্ডারলাইন করে শিখবে তোমরা 146 পেজ থেকে। ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে সুপারিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা বা মহাশিরা দিয়ে CO2 যুক্ত রক্ত প্রবেশ করবে ডান অলিন্দে বা রাইট এট্রিয়াম। একই সময় O2 যুক্ত রক্ত প্রবেশ করবে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা দিয়ে, ফুসফুসীয় শিরা দিয়ে, এভাবে যে শিখবে তার মনে থাকবে বেশি। O2 যুক্ত রক্ত প্রবেশ করবে বাম অলিন্দে, কিছুক্ষণ আগে প্রবেশ করছিল CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে, তাহলে ডান অলিন্দে এবং বাম অলিন্দে প্রবেশ করে গেল রক্ত, একটাতে CO2 যুক্ত আর একটাতে O2 যুক্ত। অলিন্দদ্বয়ের সিস্টল হয় বা সংকোচন হয়, কারণ তরল পদার্থ প্রবেশ করছে। অলিন্দদ্বয়ের সংকোচন প্রসারণের ফলে ট্রাইকাসপিড কপাটিকা খুলে গিয়ে CO2 যুক্ত, এখান থেকে এভাবে বুঝে বুঝে আসতে হবে, CO2 যুক্ত রক্ত প্রবেশ করে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে, বাইকাসপিড কপাটিকা খুলে গিয়ে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে O2 যুক্ত রক্ত প্রবেশ করবে। এবার এভাবে পর্যায়ক্রমিক অলিন্দ এবং নিলয়ে, নিলয়দ্বয় সিস্টল হয় একটা শব্দ বলতে হবে আগে না, এখানে রক্ত আসার সাথে সাথে দনোজনের ভিতরে রক্ত প্রবেশ করে দিব, CO2 যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করবে, O2 যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে। অলিন্দদ্বয়ের প্রসারণ হয়, নিলয়দ্বয়ের সিস্টল হয়। এবার এক কথা শেষ করেছি, দেখো অলিন্দ এবং নিলয়ের এভাবে পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণের ফলে, অলিন্দ এবং নিলয়ে এভাবে পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণের ফলে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে ফুসফুসের দিকে, আর O2 যুক্ত রক্ত প্রবেশ করে মহাধমনী হয়ে মাথা ও দেহের দিকে, সারা দেহের দিকে শেষ রক্ত সঞ্চালন প্রক্রিয়া। যে 1 মিনিটের সেই কথাটাকে আন্ডারলাইন করে 10 মিনিট 5 মিনিট 15 মিনিটের মতো ভালো করে আন্ডারলাইন করে চিত্রের সাথে অ্যাডজাস্ট করে শিখবে, সে আর ভুলবে না। এটাই হচ্ছে মূল ঘটনা, আর বাকিগুলো হচ্ছে পরিচিতি, এগুলি হচ্ছে জাস্ট বাহ্যিক গঠনতন্ত্র, এর বাইরে আর কাজ নাই রক্ত, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা নিয়ে বলো দেখি। মোটামুটি তাইলে আমরা শুধু এখানে দেখলে হবে না, এরপরে আমাদেরকে একই কথাগুলোকে একটু বই আন্ডারলাইন করে অংশগুলোকে দেখবো। মূল কথা হচ্ছে এটাই, আমি 1 মিনিটের মতো যেটা বলতে চাইছি, বা 1 মিনিট আমার লাগে না তোমাদেরকে বুঝাতে গিয়ে বলছি, আমি যদি এবার বলি 20 সেকেন্ডে বলতে পারবো কিরকম। স্যার ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে ডানলিন্দে, ফুসফুসীয় শিরা দিয়ে O2 যুক্ত রক্ত প্রবেশ করে বামলিন্দে, অলিন্দদ্বয়ের সিস্টল হয় বা সংকোচন হয়, ট্রাইকাস্পিড কপাটিকে খুলে গিয়ে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে বাম নিলয়ে ডান নিলয়ে, বাইকাস্পিড কপাটিকে খুলে গিয়ে O2 যুক্ত রক্ত প্রবেশ করে বাম নিলয়ে, নিলয়দ্বয় সিস্টল হয়, অলিন্দদ্বয় ডায়াস্টল বা প্রসারণ হয়। অলিন্দ এবং নিলয়ের এভাবে সংকোচন প্রসারণের ফলে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে ফুসফুসের দিকে, আর O2 যুক্ত রক্ত প্রবেশ করে মাথা ও দেহের দিকে বা মহাধমনীর দিকে শেষ। সহজ আছে না অংশ? চিহ্নিত অংশের নাম বলো, একটা শব্দ আসছে দেখো, এটার নাম বলো দেখি, জয় মহাজন বলতে পারবা, মাহতাব জমায়েত বলতে পারবা, এটার নাম কি স্যার? এটা কি মহাধমনী? হ্যাঁ মহাধমনী। কে বলছো স্যার? জয়। স্যার এটা এওটা না? এওটা একই তো জিনিস, এওটার মহাধমনী, এওটা হচ্ছে ইংলিশ শব্দ, মহাধমনী বললে সমস্যা নেই। খ নং নাম বলো দেখি, সুমাইয়া তাবাসসুম। এটা ফুসফুসীয় ধমনী। হ্যাঁ ফুসফুসীয় ধমনী পারছে। বাবলু বলো দেখি, গ আসছে মনে হয় নাম দেখি, গ বাবলু নাম বলতে পারো কিনা দেখি, এটার নাম কি? বাবলু না পারলে মেরা ডান অলিন্দ, এটা এটা অলিন্দ নয়, দেখো না চিহ্নিত কর, দেখো স্যার এটা ফুসফুসীয় ছিল, এই জায়গায় একটা নাম বলছিলাম, 2-3 বার নামটা বলছি, এই জায়গায় এই জায়গায় একই নাম, এটা এক মুখী বলছি দরকার। স্যার সেমিনুলার কপাটিকা না? এই তো এটা মাহাতাম মনে হয় না?
সেমি লুনার কপাটিকে এই জায়গায় আর এই জায়গায় একটা সিন্ধিতে করা আর কি, দুটা করা না, সেমি লুনার কপাটিকে একমুখী দরজা। এটার নাম বলবে মেরাজুল ইসলাম, দেখি বলতে পারো কিনা, আবার চলে যাবে না মেরাজুল ইসলাম না পারলে আরেকজনকে জিজ্ঞেস করবো। মুসলিহা বলো দেখি এটা, এটা কি? এটা কি ফুসফুসীয় শিরা? হ্যাঁ ফুসফুসীয় শিরা। আবার জিজ্ঞেস করতেছে কেন, মানে ইয়া নাই, কনফিডেন্স কম। অনং বলবে, বাবলু বলতে পারবা? কে বলতে পারবে বলো দেখি, কেউ একজন? এটা বামলিন্দ। এই তো স্যার, বামলিন্দ না? হ্যাঁ বামলিন্দ। বামলিন্দের নিচে একটা কপাটিকে চিহ্নিত করতেছে। নুসরাত মিম বলতে পারবে না দেখিটা? স্যার বামলিন্দ না এটা? বামলিন্দ এটা উম, উমর নিচে একটা সব ই আসছে চ, বামনিলয় নিলয় আরো নিচে একটা কপাটিকের নাম বলছি, এই জায়গায় একটা কপাটিকা, এই জায়গায় একটা কপাটিকা, এই জায়গায় একটা কপাটিকা, এটা সেমিলুনার কপাটিকা, এটা ট্রাইকাস্পিড কপাটিকা। এটা কি কপাটিকা? সেটা আমি বলি বাইকাস্পিড কপাটিকা, সরি মাথা বলতেছে না, বেশি মন দিয়ে দেখছে ক্লাস, যে এত রকম করে আসছো। হ্যাঁ এটা বাইকাস্পিড কপাটিকা, এটার নাম হচ্ছে তাইলে ছ, বামলেন্দের নিচে বাম কি নিলয় থলেটা বাম নিলয়। এবার নাম বলো দেখি কেউ একজন। ডান নিলয়। ডান নিলয়। এরপরে এটা একটু আগে বলছি কি কপাটিক, এটার নাম ট্রাইকাস্পিড কপাটিকা। সময় তাবাসুম আছে, ইয়া নাম্বার কে বলতে পারবে দেখি? ডান অলিন্দ। মোটামুটি মজা আছে অধ্যায়, একটু কঠিন কঠিন কিছু শব্দ থাকে প্রত্যেকটা বিজ্ঞানের পার্টে, সেটাই কঠিন বিজ্ঞানের জন্য। কাজ মূল্যায়ন, হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর গুলোর নাম লিখি। প্রাচীরের স্তর মানে হচ্ছে যেটা আমি বলছি, যেটা এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, হৃৎপিণ্ডের কাজগুলো লিখো। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, আমি শব্দটা হয়তো মাথা থেকে ছুটে গেছে বলার সময়। হিউম্যান বডি হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, চার প্রকোষ্ঠ গুলোর নাম হচ্ছে যে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। কি বলছি বলো তো, প্রকোষ্ঠ মানে থলে আর কি ওখানে, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি মানুষের জন্য, আর উভচর ও কোন ব্যাঙের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের একটা শুধু নিলয় থাকে, ভিতরে একটা পর্দা দ্বারা CO2 যুক্ত এবং O2 যুক্ত রক্ত আলাদা করা থাকে। পুরাতন বায়োলজি বইয়ে কোন ব্যাঙের হৃৎপিণ্ডের বর্ণনা ছিল, মানুষের ছিল না পুরাতন বায়োলজি বই, তোমাদের জন্য দিছে আমাদের হিউম্যান বডির হৃৎপিণ্ড দিয়ে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি, ডান অলিন্দ ডান নিলে, বাম অলিন্দ বাম নিলে। ডায়াস্টোল হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। বাইকাস্পিড কপাটিকা কোথায় থাকে? বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে। কোথায় তাহলে? বাম অলিন্দ এবং বাম নিলয়ের, ঠিক আছে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে বাইকাস্পিড কপাটিকা থাকে না? Yes sir. এখানে কারো কোনো এই কোয়েশ্চেন গুলোর মধ্যে কোনো ধরনের আর কিছু জানার আছে কিনা দেখো তো, যে কোয়েশ্চেন এখন আসছে না? স্যার না, মোটামুটি সহজ লাগছে যারা পুরোটা ক্লাস দেখছে, যে শেষের দিকে আসছে তার কাছে একটু কিছু বুঝে না এরকম, বাকিরা মোটামুটি মনে হয় আমরা যেভাবে চিত্র দেখিয়েছি বুঝার কথা। এরপরও যারা শেষে আসছে তারা যদি নেক্সট টাইম এরপরে ক্লাসে যদি আগে আসতে পারে, আমরা হার্ট নিয়ে আরো ক্লাস নিব, একটা ক্লাস নিয়েছি প্রায় কমপক্ষে 2 বা 3টা ক্লাস নিব, ভিডিও দেখাবো কিভাবে করে রক্ত সঞ্চালিত হচ্ছিল, আরো কয়েকবার করে দেখবো এই একই জিনিসগুলোকে বারবার করে দেখবো। এখন একভাবে দেখেছি হার্টের পরিচয় গুলো ক খ গ ঘ ঙ বিভিন্ন ভাবে চিত্র, অন্য সময় আরেক ভাবে দেখবো আমরা এটাকে, এবং ভিডিওর মধ্যে রক্ত কিভাবে সঞ্চালিত হচ্ছে সেটাকে দেখবো আবার। এবার প্রথম চিত্র আঁকছিলাম যে সেখানে চিহ্নিত করছে, প্রথম চিত্র আঁকছিলাম যে সেটা দেখো তো, চিত্র আঁকা যেটা ছিল একা চিত্রের মতো, তো
তুমি যখন আঁকবা তখন তো বইয়ের মতো বা আমি যে কালারিং কিছুক্ষণ আগে দেখেছি সেটা আঁকতে পারবো না, সেটা জাস্ট পরিচয়। তোমাকে আসলে আঁকতে হবে এখন যেটা দেখাচ্ছি এরকম, আর হোয়াইট বোর্ডে একে তো আমরা এমনিতে শর্ট সহজ করে দিব। দিয়েছি তোমাদের ক্লাস শেষ না এগুলি সবগুলো এঁকেছিলাম। এটা বাড়ির কাজ থাকবে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কিভাবে অব্যাহত থাকে সেটা 146 পৃষ্ঠার সহযোগিতা নিয়ে একটু করে লিখতে হবে বর্ণনা 4-5 লাইন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো পুরো টপিকস এর উপর, যদি না থাকে আমরা ভালো হয়ে যাবো। নি স্যার কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ভালো হয়ে যাচ্ছি। নুসরাত মিম আছে? সবাই একটু আছে কিনা দেখি আমরা। নুসরাত মিম আছে? সুমাইয়া তাবাসুম? ইয়েস স্যার স্যার আমি আছি স্যার। সুমাইয়া তাবাসুম আছে? মাহতাব জোনায়েদ আছে? ইয়েস স্যার। স্নেহা জাহান? ইয়েস স্যার। বাবলু? বাবলু আছে নাকি ছুটি দিছে? নারাজুল ইসলাম? নারাজুল ইসলাম আছে? মোহাম্মদ জিয়াদ আছে? জিয়াদ ঠিক আছে। কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষের দিকে গেলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সব ছাত্রদের জন্য দোয়া করবা, স্যাররা তোমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।